হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সীমান্ত রাজন, আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে কোয়েল পাখিটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে ডিম দিয়েছে। এই যে দেখুন, দুইটা কোয়েল পাখি নিয়ে আসছিলাম, দুইটাই ফিমেল, দুইটাই মাদি। তো যাই হোক, মার্শাল্লাহ একটি ডিম দিয়েছে। এই যে ডিমটা দেখানোর চেষ্টা করছি, এই যে দেখুন ডিম। তো কোয়েল পাখির ডিম দেওয়ার জায়গাটা আমরা এখন একটু করে দিব। আসলে এইভাবে থাকলে ডিমগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, খাঁচার সাথে ভাঙার সম্ভাবনা অনেকটাই বেশি। তো যাই হোক বন্ধুরা, আপনা আমাদের সাথে থাকুন, আমরা হচ্ছে এখন একটু ডিমগুলো দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, এই যে কোয়েল পাখির ডিম দেওয়ার জন্য একটি পাত্র আমরা আপাতত রেডি করলাম, দেখা যাক কী অবস্থা। হয়তো এটাতে ডিম দিবে কি জানি না, তারপরে রাখার চেষ্টা করছি যদি ডিম দেয় আর কি। যে পাত্রটি দিয়ে দিলাম এখানে, পাত্রটি একটু বেঁধে দিতে হবে, বেঁধে না দিলে ওরা হচ্ছে চলাচল করতে গেলে এটার মানে নড়াচড়া করবে আর কি। এই যে দেখুন বন্ধুরা, পাত্রটি দিলাম, পাত্রের মধ্যে কিছু ইয়ে দিয়ে দিচ্ছি, ধানের তুষ, আমাদের আঞ্চলিক ভাষায় গুঁড়া বলে আর কি, জানি না কার কী ভাষায় কী বলে জানাবেন। এই যে একটু তুষ দিয়ে দিলাম, তুষ দিয়ে দিলাম, এটাতে এখন কোয়েল পাখিগুলো ডিম দিবে। আর পাত্রটি যে তার কাটা তার দিয়ে বেঁধে দিচ্ছি, না হলে হয়তো ডিম দিতে অসুবিধা হবে। এই যে তার, তার দুইটা দিয়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, পরে আপাতত আমি একাই ভিডিও করছি সেই কারণে সম্ভব হচ্ছে না, পরে বেঁধে দিব। এখন ডিমটা এখানে রেখে দিচ্ছি। ডিমটা কোথায়? এই যে বন্ধুরা, যে ডিমটা আপনাদেরকে দেখালাম সেই ডিমটা এখানে রাখলাম, এখন এখানে ওরা ডিম দিবে। আসলে ডিমগুলো যেন ফেটে না যায়, ভেঙে না যায়, সেই কারণেই আমরা এখানে ডিমটা রাখলাম, তাহলে এদের ডিমটা দিতে সুবিধা হবে, ভেঙে যাবে না, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন আমাদের কোয়েল পাখিটা, এই যে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম অনেক ছোটতে কোয়েল পাখিগুলো নিয়ে আসছিলাম, দুইটাই মেয়ে হয়েছে, দুইটাই ফিমেল। তো যাই হোক, খুবই ভালো লাগছে, ডিম দিয়েছে। আসলে অনেক দিন এর আগে নিয়ে আসছিলাম, যেগুলো দুইটা নিয়ে আসছিলাম দুইটাই হচ্ছে মেল হয়েছিল, দুইটা নর হয়েছিল, যা ডিম দিয়েছিল না আর কি। তো যাই হোক, এবার আমরা ডিম পেলাম। তো আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এরপরে কতগুলো ডিম দিচ্ছে। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি এখানে শেষ করছি।